यूनान के बेहतरीन तोहफे उस शख्स के लिए रखो। हम ऐसे आदमियों को पसंद करते हैं जो हमारी इताअत कबूल करते हैं, मगर हम ऐसे आदमियों की इज्जत करते हैं जो हमसे लड़ते। पृथ्वीराज कपूर छिलेन एकजन भारतीय अभिनेता जिनि हिंदी सिनेमार अन्यतम प्रतिष्ठाता व्यक्तित्व हिसेबे विवेचित हन। तिनि इंडियन पीपल्स थिएटर एसोसिएशनेर अन्यतम प्रतिष्ठाता सदस्य छिलेन। तिनि हिंदी चलचित्रेर कपूर परिवारेर पितृपुरुष छिलेन, जार चतुर्थ प्रजन्म हिंदी चलचित्र शिल्पे आजो सक्रिय भूमिका पालन करछे। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে 1969 সালে পদ্মভূষণ এবং 1971 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করে। मैं तो सिर्फ ये जानना चाहता हूं, प्यार का ये नाटक जो तुम मेरे बेटे के साथ खेल रही हो, इसे बंद करने की क्या कीमत हो। पृथ्वीराज कपूर 1906 সালের 3 নভেম্বর সমুদ্র পাঞ্জাব ব্রিটিশ ভারতের কাপুর গোত্রের একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দেওয়ান বশেশ্বরনাথ কাপুর ছিলেন ভারতীয় ইম্পেরিয়াল পুলিশের একজন অফিসার যিনি পেশোয়ার শহরে নিযুক্ত ছিলেন। তার দাদা দেওয়ান কেশবমল কাপুর ছিলেন তহসিলদার। কাপুর ছিলেন 5 ভাই ও 3 বোনের মধ্যে সবার বড়। চলচ্চিত্র প্রযোজক সুরিন্দর কাপুর, অভিনেতা ও প্রযোজক অনিল, বনি ও সঞ্জয় কাপুরের পিতা পৃথ্বীরাজ কাপুরের চাচাতো ভাই ছিলেন। আচ্ছা বাস 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 বাস, আজ মেরা জন্মদিন হ্যায় না, স্থানান্তরিত হন এবং কয়েক বছর পর পরিবার নিয়ে সেখানে চলে যান। কাপুর প্রথমে লয়েলপুর খালসা কলেজে পড়াশোনা করেন এবং পরে পেশোয়ারের এডওয়ার্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। অভিনয়ে আসার আগে তিনি এক বছর আইন নিয়ে পড়াশোনা করেছিলেন যাতে তিনি উকিল হতে পারেন। इतनी बड़ी गद्दारी, बाप के हाथों अपने ही बेटे के खून की इतनी भयानक साजिश। কাপুর তার অভিনয় জীবন শুরু করেন লয়েলপুর এবং পেশোয়ারের থিয়েটারে। 1928 সালে তিনি বোম্বে প্রেসিডেন্সির বোম্বে সিটিতে চলে আসেন। সেখানে তিনি ইম্পেরিয়াল ফিল্মস কোম্পানিতে যোগ দেন এবং চলচ্চিত্রে ছোটখাটো চরিত্রে অভিনয় শুরু করেন। সেটা ছিল নির্বাক চলচ্চিত্রের যুগ, মানে তখনকার সিনেমায় কোনো ডায়লগ ছিল না। সেই সময় তিনি মোট 9টি নির্বাক চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল দুধারী তলোয়ার, সিনেমা গার্ল, শেরি আকবর এবং প্রিন্স বিজয় কুমার। 1931 সালে কাপুর ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলোমারাতে একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেন। তারপর 1937 সালে বিদ্যাপতি ছবিতে তার অভিনয় অনেক প্রশংসিত হয়। 1941 সালে তিনি সিকান্দর ছবিতে আলেকজান্ডার দ্য গ্রেটের চরিত্রে অভিনয় করেন এবং বিশাল পরিচিতি পান। এরপর তিনি গ্র্যান্ট অ্যান্ডারসন থিয়েটার কোম্পানিতে যোগ দেন, যা একটি ইংরেজি থিয়েটার কোম্পানি যা বোম্বেতে এক বছর ছিল। এই সময় তিনি মঞ্চ এবং পর্দা উভয় মাধ্যমেই অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। 1944 সালে কাপুর তার নিজস্ব থিয়েটার গ্রুপ পৃথ্বী থিয়েটার প্রতিষ্ঠা করেন। এই থিয়েটার গ্রুপ ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করে নাটক মঞ্চস্থ করত। পৃথ্বীরাজ চলচ্চিত্র থেকে যা আয় করতেন তা বিনিয়োগ করতেন পৃথ্বী থিয়েটারে। তার নাটকগুলি অত্যন্ত প্রভাবশালী ছিল এবং তরুণদের ভারতের স্বাধীনতা আন্দোলনে অনুপ্রাণিত করেছিল। 16 বছরেরও বেশি সময় ধরে থিয়েটারটি 2600 এরও বেশি নাটক মঞ্চস্থ করেছিল। পৃথ্বীরাজ প্রতিটি শোয়ের প্রধান ভূমিকায় অভিনয় করতেন। 1950-এর দশকের শেষের দিকে পৃথ্বীরাজ নিজের বাকশক্তি হারিয়ে ফেলেন। তখন তার পৃষ্ঠপোষকদের সংখ্যা হ্রাস পায় এবং নিজেদের ভালো অভিনেতা এবং প্রযুক্তিবিদদের অনেকেই চলচ্চিত্রের দিকে ধাবিত হয়, এমনকি তার 3 পুত্ররাও। পরে তিনি তার বাকশক্তি ঠিকই ফেরত পান, কিন্তু 1960 সালের দিকে তাকে থিয়েটার বন্ধ করতে হয়। পরবর্তীতে তার পুত্র শশী কাপুর 1962 সালে তার স্বপ্নকে পুনরুজ্জীবিত করেন। 1960 সালে তিনি মুঘল-ই আজমে মুঘল সম্রাট আকবরের ভূমিকায় অভিনয় করেন। তারপর 1963 সালে হরিশ্চন্দ্র তারামতিতে তিনি সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছেন। 1965 সালে তিনি সিকান্দর-ই আজমে পুরুষের ভূমিকায় অবিস্মরণীয় অভিনয় করেছেন এবং 1971 সালে তিনি কাল আজ অর কাল চলচ্চিত্রে ছেলে রাজ কাপুর এবং নাতি রণধীর কাপুরের সাথে উপস্থিত হয়েছিলেন। তিনি পাঞ্জাবি চলচ্চিত্র নানক নাম জাহাজ হ্যায়, নানক দুখিয়া সব সংসার এবং মেলা মিত্রান্তেও অভিনয় করেছেন।
তিনি কন্নড় চলচ্চিত্র সাক্ষাৎ করে ডক্টর রাজকুমারের বাবার চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিজীবনে তিনি 8 বছর রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন। কাপুরের বয়স যখন 17 বছর তখন তিনি 15 বছর বয়সী রামসারণী মেহরাকে বিয়ে করেন। এই দম্পতির বড় ছেলে রাজ কাপুরের জন্ম হয় 1924 সালে, যখন পৃথ্বীরাজের বয়স 18 বছর। 1927 সাল নাগাদ এই দম্পতি 3 সন্তানের পিতামাতা হন। তাদের 1 সন্তান নিউমোনিয়ায় এবং আরেকজন ইঁদুরের বিষ খেয়ে মারা যায়। এই দম্পতির আরও 3 সন্তান হয়, 2 ছেলে শাম্মী কাপুর এবং শশী কাপুর, যারা নিজেরাই বিখ্যাত অভিনেতা হয়েছিলেন, এবং মেয়ে উর্মিলা শিয়াল। অবসর গ্রহণের পর পৃথ্বীরাজ এবং রামসারণী দুজনেই ক্যান্সারে আক্রান্ত হন এবং 16 দিনের ব্যবধানে মারা যান। পৃথ্বীরাজ 29 মে 1972 সালে এবং রামসারণী 14 জুন মৃত্যুবরণ করেন। ভারতীয় সিনেমা এবং নাট্যজগতের এই কিংবদন্তি আর আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন চিরকাল। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভবিষ্যতে কার জীবনী দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ।